প্রফেসর ড শেখ আসিফ এস মিজান বাংলাদেশের সুপরিচিত একজন শিক্ষাবিদ সোমালিয়ার মোগাদিসুতে অবস্থিত দারুসালাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের এই সাবেক শিক্ষার্থী গত দুই এপ্রিল দারুসালাম ইউনিভার্সিটির আচার্য ড ওসমান মোহাম্মেদ হাসানের পক্ষ থেকে ইউনিভার্সিটির ফেসবুকে দেওয়া এক পোস্টে ড মিজানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন প্রফেসর মিজান প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ পেলেন বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে ব্যবস্থাপনা পর্ষদে তাকে উপাচার্য হিসেবে উল্লেখ করে বলা হয় তিনটি স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারী এবং বিশ্বের বিভিন্ন দেশে প্রায় বিশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন অধ্যাপক ড শেখ আসিফ এস মিজানকে দারুসালাম ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হল জানা যায় ড মিজান এর আগে সোমালিয়ায় সিটি ইউনিভার্সিটি অব মোগাদিসুর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান আলফা ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব পোস্ট গ্রাজুয়েট স্কুলের পূর্ণকালীন প্রফেসর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি রিফ্ট ভ্যালি ইউনিভার্সিটি এবং নিউ জেনারেশন ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন দেশ বিদেশের জার্নালে ড মিজানের বহু আর্টিকেল ছাপা হয়েছে তিনি নারী ও রাজনীতি নামে একটি বইয়ের রচয়িতা ড মিজান অনেক দেশ ভ্রমণ এবং সেমিনারে অংশগ্রহণ করে পেপার প্রেজেন্টস কিনোট স্পিকার রিসোর্স পার্সন ও চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রফেসর ড বিসান বলেন প্রথম বাংলাদেশি প্রফেসর হিসেবে বিদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত ও পুলকিত আমি আমার মা বাবা ও দেশকে স্মরণ করছি আমাকে ভিসি পদে নিয়োগ মহান আল্লাহর পরম রহমত আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে সর্বদা পরম দয়ালু আল্লাহর রহমত কামনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ ও দেশের আপামর জনসাধারণের কাছেও আমি কৃতজ্ঞ এবং বাংলাদেশের ভাববর্তি উজ্জ্বল করার মহান প্রয়াসে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি ড শেখ আসিফ এস মিজান বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মরহুম মৌলভী জোবাইদ আলী ও নুরজাহান বেগমের সন্তান এছাড়াও ড মিজান রোটারি ক্লাব অব ঢাকা স্কলার্সের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক